পদ্মা সেতুতে আর মাত্র দুটি স্প্যান বসানো বাকি, এরই মধ্যেই সেতু দৃশ্যমান হয়েছে 5,850 মিটার। সেখানে আছেন সহকর্মী সাইফউদ্দিন রবিন, আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, আজ কখন স্প্যানটি বসানো হবে আর এখন পদ্মাপাড়ের কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? রাহাত, স্প্যান বসানোর কার্যক্রম প্রায় শেষের পথে, অর্থাৎ 40তম স্প্যান যেটি বসতে যাচ্ছে আজকে 11 এবং 12 নম্বর পিলারে, সেটির সেই কার্যক্রম অনেকটা শেষের দিকে রয়েছে স্প্যান স্থাপনের প্রক্রিয়া। বলেছিলেন সকাল 9:20 নাগাদ ভাসমান যে ক্রেন, সেখান থেকে স্প্যানটি 11 এবং 12 নম্বর পিলারের কাছাকাছি নিয়ে আসার কাজ এবং উঁচু সমান্তরাল করা, পিলারের সমান্তরাল করে সেটি নিয়ে আসার কাজটুকু শুরু হয় এবং আর মাত্র আধা ঘন্টার মধ্যেই বলা চলে স্প্যান স্থাপনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হতে পারে। এবং গতকালই কিন্তু এই স্প্যানটি মাওয়া কুমারভো কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে আসা হয়েছে এই ভাসমান ক্রেনে করে, এবং সেটি নিয়ে আসার পর আজকে দিনের বেলা সেই কার্যক্রম শুরু করা হয়েছে, অর্থাৎ স্প্যান স্থাপনের যে প্রক্রিয়া সেটি শুরু করা হয়েছে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন রাত, সেই স্প্যানটি পিলারের একেবারে উপরে এখনো দুলছে পেন্ডুলামের মতো, এবং সেটিকে বসানোর একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পিলারের উপর স্থাপন করার যে প্রক্রিয়া সেই কার্যক্রমটুকু চলছে। এই স্প্যানটি বসানোর পর আর মাত্র একটি স্প্যান বাকি থাকবে বসানো, এবং এর মধ্য দিয়ে আজকের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বলা চলে এই পদ্মা সেতুর 6.15 কিলোমিটার মূল দৈর্ঘ্যের প্রায় 6 কিলোমিটারই দৃশ্যমান হতে যাচ্ছে। আর মাত্র একটি স্প্যান বাকি থাকবে যে 150 মিটার, সেই স্প্যানটি বসবে 12 এবং 13 নম্বর প্লেয়ারে। সেই স্প্যানটিও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই স্প্যানটি বসানোর স্থাপনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। এবং আজকে প্রকল্প পরিচালকও কিন্তু এই এখানে এসেছেন স্প্যান স্থাপনের এই প্রক্রিয়া পরিদর্শন করতে। সবকিছু মিলিয়ে বলা চলে গত 2 মাসে 8টি স্প্যান বসেছিল, আর আজকে এই ডিসেম্বরে প্রথম স্প্যানটি বসতে যাচ্ছে, আর মাত্র একটি স্প্যান, সেটিও ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ নাগাদ সম্পূর্ণরূপে বসতে যাচ্ছে। এবং 41টি স্প্যান 42টি পিলারের উপর, তার মধ্য দিয়ে সবগুলি স্প্যান স্থাপনের কার্যক্রম শেষ করবে সেতু কর্তৃপক্ষ। রবিন, ধন্যবাদ আপনাকে।